নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সারথী আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। করোনার ঘোড়া কাটিয়ে শিলচরের যাত্রা শুরু, 71তম গান্ধী মেলা ও প্রদর্শন। পানীয় জলের অভাবে মধ্যাহ্ন ভোজন থেকে বঞ্চিত পড়ুয়ারা, আন্দোলনের হুঁশিয়ারি। করিমগঞ্জে জল জীবন মিশন কাজে দুর্নীতির অভিযোগ, ধর্ণায় মাছুলি গ্রামের জনগণ। এবারে সংবাদ বিস্তারিত। করোনা অতিমারীর খরা কাটিয়ে ফের শিলচরে উদ্বোধন করা হলো ঐতিহ্যবাহী গান্ধী মেলা ও প্রদর্শনীর। সোমবার কাছাড়ের অতিরিক্ত জেলাশাসক রাজীব রায় ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে 71তম গান্ধী মেলা ও প্রদর্শনীর উদ্বোধন করেন। পরে রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন বিশিষ্টজনেরা। এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে মহাত্মা গান্ধীর জীবনশৈলী নিয়ে প্রাসঙ্গিক বক্তব্য রাখার পাশাপাশি গান্ধী মেলা ও প্রদর্শনী তাৎপর্য ব্যাখ্যা করেন আমন্ত্রিত অতিথিরা। এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার জুনালী দেবী, 24 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কমিশনার মধুমিতা শর্মা, ডক্টর নাসমিন লস্কর, শিক্ষাবিদ সৌরীন্দ্র কুমার ভট্টাচার্য। এবং মোটামুটি 30 দিন থেকে 45 দিন এই মেলাটা চলে। মেলার মূল উদ্দেশ্য হলো আমাদের যেটা শিলচর শহর বা কাছাড় জেলার বিভিন্ন অঞ্চলের জনসাধারণ, গ্রামের হোক শহরের হোক, এটা মিলনের মেলা। মেলা মিন্স মিলন, এখানে এসে সবে যুক্ত হবেন। বিভিন্ন বিভাগের প্রদর্শনী থাকবে, বিভিন্ন কার্যালয় থাকবে, বিভিন্ন দোকানপাট থাকবে, হস্ততাল শিল্প থাকবে বা বিভিন্ন থাকবে, তারা প্রদর্শনী হবে, এখানে কেনাকাটাই হবে, একটা ব্যাপার হবে। সেই উপলক্ষেই আজ মেলা ও প্রদর্শনী। এই উপলক্ষে এখানে উপস্থিত সবাইকে আমি শুভেচ্ছা জানাই এবং আশা করি যে মেলা পরিচালনা কমিটি আছে, আমাদের সাধারণ সম্পাদক আছেন, আমার এক্সিকিউটিভ অফিসার আশুতোষ ডেকা, সুন্দরভাবে সবের সহযোগিতায় সুন্দরভাবে এটা মেলাটা পরিচালনা নিয়ে যাবেন। দেরি হয়ে গেছে বলতে এটাই বলছি যে মেলার যে স্ট্রাকচার যত তাড়াতাড়ি সম্ভব সেটা কমপ্লিট করে যত তাড়াতাড়ি সম্ভব মেলা আবার আরম্ভ হয়, কারণ এই যে বৃষ্টির মহল আসে, বৃষ্টিতে মেলা পণ্ড হয়ে যায়। যেহেতু আমি একবার এই পৌরসভার পক্ষ থেকে মেলার সম্পাদিকা ছিলাম, তাই এটাকে যত তাড়াতাড়ি সম্ভব হয় আরম্ভ করে দিলেই মেলার সৌন্দর্য বৃদ্ধি। কেন্দ্র ও রাজ্য সরকার দিনরাত উপেক্ষা করে গোটা দেশ সহ রাজ্যে জল জীবন প্রকল্পের কাজ করে যাচ্ছে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে ভিন্ন চিত্র দেখা গেল কাছাড় জেলার শালচাপড়া শিক্ষাখণ্ডের অধীনস্থ নবকুমার এমএ স্কুলে। পানীয় জলের সংকটে তীব্র সমস্যার মোকাবিলা করতে হচ্ছে সংশ্লিষ্ট স্কুলের পড়ুয়াদের। শুধু তাই নয়, পানীয় জলের অভাবে স্কুলেও নিয়মিত মধ্যাহ্ন ভোজন থেকে বঞ্চিত হতে হচ্ছে তাদের। দূর দূরান্ত থেকে পানীয় জল সংগ্রহ করতে হচ্ছে স্কুলের রাঁধুনিদের। এতে সরকারি প্রকল্পের মিড ডে মিল নিয়মিত পরিচালনা করতে হিমশিম খাচ্ছেন রাঁধুনিরা। দীর্ঘদিন থেকে সৃষ্ট সমস্যা নিরসনে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এদিকে স্কুলের পাশে রয়েছে একটি জল প্রকল্প, তবে এতে পানীয় জলের কোনো সন্ধান নেই বলে অভিযোগে জানান ভুক্তভোগীরা। অবিলম্বে পানীয় জলের সমস্যার সমাধান না হলে পড়ুয়ারা আন্দোলনে মাঠে নামবেন বলে স্যাফ জানিয়ে দেন। এদিকে স্কুলের প্রধান শিক্ষক এনামুল হক বর লস্কর স্কুলের পানীয় জলের সৃষ্ট সমস্যা নিরসনে সরকারের দৃষ্টি আকর্ষণ কামনা করেন। আমি নবকুমার স্কুলের হেডমাস্টার। আমি বিভিন্ন দিন থেকে আমাদের স্কুলের জলের কোনো ব্যবস্থা নেই, অনেক অসুবিধা হইতেছে। বারবার আমি এমএলএর নিকটও প্রার্থনা করেছি, বিয়ন নিকটও করেছি এবং নেতৃত্ব স্থানীয় ব্যক্তিদেরও বলেছি, কিন্তু এখনও আমাদের জলের কোনো বন্দোবস্ত করে দেওয়া হয় নাই। সামনে গুণোৎসব এবং সরস্বতী পূজা করেছি, আমরা মানুষ দিয়ে জল ভাড়া করে এনেছি এবং বর্তমানে মিড ডে মিল চালাতে আমার অসুবিধা হয়, জলগুলা অনেক দূর থেকে আনতে হয়। যেহেতু এখন যদি জলেরও টাকা দিতে হয় তাহলে আমরা স্কুল কীভাবে চালাবো? বারবার বলা সত্ত্বেও প্রশাসন থেকে বা জিও থেকে কোনো আমাদের কোনো ব্যবস্থা করে দেওয়া হচ্ছে না। যেহেতু আমি আবারও অনুরোধ জানাচ্ছি, একটা পিএইচসি আছে দীর্ঘ 1 বছর থেকে বন্ধ, পিএইচসিটা চালু হয় না। যদি পিএইচসিটা চালু হয়ে যেত তখন আমাদের জলের আর কোনো অসুবিধা হতো না। আমি আবারও অনুরোধ করছি, যদি আমাদের ব্যবস্থা দেওয়া না হয় আমি আমার ছাত্রছাত্রীদের নিয়ে আমি পথ অবরোধ করতে বাধ্য হইব।
জল জীবন মিশনের কাছে দুর্নীতির অভিযোগ এনে করিমগঞ্জে ধর্ণায় বসলেন মাছলি গ্রামের একাংশ। আধিকারিকরা বারবার প্রতিশ্রুতি দিয়েও প্রতিশ্রুতি পালন না করায় শেষ পর্যন্ত সোমবার তারা দুর্নীতির তদন্তের দাবিতে জেলা জনস্বাস্থ্য কারিগরি বিভাগের প্রধান কার্যালয়ের সামনে ধর্ণায় বসেন। পরে তারা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় এই দুর্নীতির সঠিক তদন্ত চেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, জনস্বাস্থ্য কারিগরি বিভাগের মন্ত্রী, জেলার অভিভাবক মন্ত্রী পীযূষ হাজারিকার দৃষ্টি আকর্ষণ করেন। জীবন মিশনের জল দেওয়া হবে বলে, কিন্তু অতি দুঃখের সাথে বলা হচ্ছে আমাদের সরকার পাবলিকের দুঃখ দুর্দশা দূর করার জন্য প্রকল্প আনছে, স্কিম পাস করছে, কিন্তু এই স্কিমের টাকা উইথড্র হয়ে যাচ্ছে, সঠিকভাবে কাজ হচ্ছে না। সরকারি গাইডলাইন অনুযায়ী আমাদের এরিয়ায় মাসলি পার্ট টু কোনো কাজ হয়নি। আড়াই ফুটের জায়গায় কম গর্ত করে কাজ করা হয়েছে, যেগুলো পাইপ ফেলে যাচ্ছে। জল জীবন মিশনের ট্যাঙ্কির যে কাজ হয়েছে সেখানে কেঁচো রয়েছে, বিভিন্ন মড়াই দূর রয়েছে। আনহাইজিনিক কন্ডিশনে পাবলিককে জল একদিন পরে পরে দেওয়া হয়, পরে বন্ধ করে দেওয়া হয়। বিগত এক বছর থেকে আমাদের এই অফিসাররা আমাদের ঘুরাচ্ছেন, কিন্তু আমরা কোনো ন্যায় পাচ্ছি না। না পেয়ে আজকে আমরা বাধ্য হয়ে এখানে ধর্ণায় বসেছি। কোন জায়গায় এটা? বাংলা বাজার মাসলি পার্ট টু। আজ আমাদের সরকার বলছে যে পাবলিকের দুর্দশা দূর করার জন্য প্রকল্প পাস করছে, কিন্তু অত দুঃখের বিষয় সরকারি টাকা এনে অফিসারগণ এবং কন্ট্রাক্টর মিলে হরিণ লুট করছে, ভালোভাবে কাজ করছে না, পুরনো পাইপলাইনের কাজ হয়নি। আমাদের মন্ত্রী পীযূষ হাজারিকা বলেছিলেন যে জল জীবন মিশনের তদন্ত করা হবে। আমি আজকে আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি এবং পিএইচই মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া এবং আমাদের গার্জিয়ান মিনিস্টার পীযূষ হাজারিকা মহাশয়ের কাছে অনুরোধ রাখব যে আমাদের মাসলি পার্ট টুর তদন্ত যাতে সঠিকভাবে করা হয়। জল জীবন মিশনের বদরপুরে কোনো জায়গায় জল বিধায়ক অমলাক্ষ দে পুরকাইস্তের হাত দিয়ে সোমবার গান্ধাই ব্রাহ্ম শাসন এলাকায় দুটি সরকারি কাজের শিলান্যাস হয়েছে। আসাম সরকারের পঞ্চদশ অর্থ কমিশনের আওতায় এই কাজগুলোর অর্থ বরাদ্দ করেছেন এলাকার জেলা পরিষদ সদস্য শঙ্কর মালাকার। এদিন বিধায়ক অমলাক্ষ দে পুরকাইস্ত এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে নিয়ে লামা বাহাদুরপুর এমই স্কুল এবং চান্দোখানি এলপি স্কুলের বাউন্ডারি সহ মোট পাঁচটি কাজের শিলান্যাস করেন জেলা পরিষদ সদস্য শঙ্কর মালাকার। পরে বিধায়ক অমলাক্ষ এবং শঙ্কর মালাকার সাংবাদিকদের সামনে তাদের মত ব্যক্ত করেন। 15 ফাইডেন্স আনট্যাগ ফান্ডের তরফ থেকে 2021-22 বৃত্তি বছরের আওতায় 5,73,000 টাকা 229 টাকা স্যাংশন হয়েছে বাউন্ডারি ওয়ালের জন্য। আমাদের জেলা পরিষদ সেই ফান্ড, বিশেষ করে ওনার তহবিল থেকে সেটা ব্যবস্থা করলেন, এবং এতে আমি মনে করি স্কুলের শৈক্ষিক পরিবেশের বিরাট একটা লাভান্বিত হবেন। কারণ একটা স্কুল যদি একটা সুষ্ঠু এবং সুন্দর যদি পরিবেশ না থাকে, তাহলে সেই স্কুলের পড়াশুনা ঠিকঠিকভাবে হয় না। যে জায়গায় বলুন না কেন, একটা অফিসে যান যদি, ইভেন আপনি বিধায়ক, আমি বলেছিলাম স্পিকারকে যে আমার রুমের ওতে বড় রুমের কেন দরকার। উনি বললেন যদি রুমটা যদি বড় থাকে তাহলে মানুষের মানসিকতা বড় থাকে, একটা এলাকা যদি সুন্দর থাকে, একটা ঘর যদি সুন্দর থাকে, তাহলে মানসিকতাটা ভালো থাকে। তাই আমি মনে করি স্কুলের পরিবেশটা যদি ঠিক থাকে, যদি তাহলে সখী পরিবেশটাও ঠিক থাকবে। তাই জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এই অঞ্চলের মানুষকে, আমি জেলা পরিষদকে, এবং বিশ্বাস করি এতে এই অঞ্চলের, বিশেষ করে স্কুলের ছাত্রছাত্রীরা বিরাটভাবে উপকৃত হবেন। লামাবাদুরপুর এমই স্কুলের এই বাউন্ডারি ওয়ালের শিলান্যাস হয়েছে। এই বিশেষ করে এই তহবিল দেওয়ার লাগি আমার জেলা পরিষদ শ্রী শঙ্কর মালাকার মহাশয়, ওনার কাছে আমরা এলাকার পক্ষ থেকে, এসএমসির পক্ষ থেকে দাবি রেখেছিলাম। আজকে এই দাবিটা আমাদের পূরণ হয়েছে, তার জন্য আমরা গান্ধাই ব্রাহ্মণ জেলা পরিষদ শ্রী শঙ্কর মালাকারকে আমাদের এলাকার পক্ষ থেকে এবং এসএমসির পক্ষ থেকে ওনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি, এবং তোর সঙ্গে আমাদের বিধায়কের মাধ্যমে আজকে এই ভিত্তি প্রস্তর স্থাপন হয়েছে। চলে গেলেন পাঞ্জু কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ তথা শিলচরের সংগ্রামী ব্যক্তিত্ব প্রদীপ দত্তরায়ের জ্যেষ্ঠ ভ্রাতা শিশির দত্তরায়। বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে রবিবার হায়দ্রাবাদে কর্মরত ছেলের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 80 বছর। উল্লেখ্য, প্রয়াত শিশির দত্তরায় 1968 সালে গুয়াহাটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ করেন এবং পরবর্তীতে 1970 সালে প্রভাষক হিসেবে পাঞ্জু কলেজে যোগদান করেন এবং একই কলেজে উন্নীত হয়ে অধ্যক্ষের পদ লাভ করে অবসর গ্রহণ করেন। তার পাঠদান বিষয়গত বুৎপত্তি বা প্রশাসনিক কর্মদক্ষতা আজও স্মরণ করে তার সতীর্থ সহ ছাত্রমহল। সব কিছুতে স্বতন্ত্রতার ছাপ রেখে গেছেন তিনি। এছাড়াও তার অমায়িক ব্যবহারের জন্য সকলের
প্রিয় পাত্র ছিলেন তিনি। মৃত্যুকালে তিনি রেখে গেছেন এক পুত্র ও কন্যা সহ অসংখ্য গণমুগ্ধদের। বরাকের ছাত্র আন্দোলনের উপর গবেষণা লব্ধ একটি মূল্যবান গ্রন্থ প্রকাশ হয়েছে। শিলচর গুরুচরণ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান ডক্টর স্বরূপা ভট্টাচার্যের লেখা এই গ্রন্থের আনুষ্ঠানিক প্রকাশ হয়েছে রবিবার সন্ধ্যায় স্থানীয় বঙ্গভবনে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোরহাট কলেজের অধ্যাপক বিশিষ্ট চিন্তাবিদ প্রাবন্ধিক দেবব্রত শর্মা। ত্রিপুরার অক্ষর পাবলিকেশন বইটি প্রকাশ করেছেন। অনুষ্ঠানে দেবব্রত শর্মা ছাড়াও বক্তব্য রাখেন আসাম বিশ্ববিদ্যালয়ের গণজ্ঞাপন বিভাগের অধ্যাপক চার্বাক, বরাক বঙ্গের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ইমাদউদ্দিন বুলবুল, কবি আকবর আহমেদ প্রমুখ। সভাপতিত্ব করেন অধ্যাপক দিলীপ দে। অনুষ্ঠানের শুরুতে প্রকাশক সংস্থার কর্ণধার শুভব্রত দেব এই বইটি নিয়ে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন। লেখিকা স্বরূপা তার গ্রন্থটি সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরেন। জানান, 1973 থেকে 1994 অবধি সময়সীমায় বরাকের ছাত্র আন্দোলনের তথ্য সন্নিবিষ্ট করা হয়েছে বইয়ে। সাতটি পর্যায়ে এটি বিভক্ত। অতিথিদের হাতে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনার পর উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন কমলেশ ভট্টাচার্য। সবশেষে ধন্যবাদ জ্ঞাপন করেন লেখিকার বাবা বরাক বঙ্গের কর্মকর্তা সৌরীন্দ্র কুমার ভট্টাচার্য। অনুষ্ঠান সঞ্চালনা করেন দীপক সেনগুপ্ত। অগণিত ভক্ত সমাবেশে লাতুর জয়কালী বাড়িতে সম্পন্ন হয়েছে মহাযজ্ঞ। সম্পসতি মহাযজ্ঞ প্রত্যক্ষ করতে হাজার হাজার ভক্তের সমাগম হয়। শ্রী শ্রী জয়কালী সহ বিভিন্ন দেবদেবীর পূজা পাঠ প্রত্যক্ষের পাশাপাশি আশীর্বাদ নিতে ভক্তদের ঢল নামে। বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা ছুটে আসেন মন্দির চত্বরে। শনি রবি এবং সোমবার অগণিত ভক্তের সমাগমে শ্রী শ্রী লাতুর জয়কালী বাড়ির প্রাঙ্গণ যথার্থই মহামিলনের সঙ্গম স্থল ও আনন্দ ভূমিতে পরিণত হয়। 12 বছর অন্তর এখানে অনুষ্ঠিত হয় মহাযজ্ঞ। এবারে 20 লক্ষ টাকা বাজেটে আয়োজন করা হয়েছিল। মহাযজ্ঞের প্রধান পুরোহিত তপময় ভট্টাচার্য জানান, বিশ্ব কল্যাণার্থে সমগ্র বিশ্বের মঙ্গল কামনায় ধনী গরিব জাতি ধর্ম নির্বিশেষে সুস্বাস্থ্য সুচিন্তা সুজীবন যাত্রার জন্য পরমেশ্বরের কাছে আরাধনা করা হয়েছে। অন্যদিকে মাতৃ ভক্তদের সক্রিয় সহযোগিতা স্বতঃস্ফূর্তভাবে মহোৎসব সম্পন্ন হওয়ার পরিচালনা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়। সপ্তশতী যজ্ঞের আজ পূর্ণাহুতি হল। বিশ্ব কল্যাণার্থে সমগ্র বিশ্বের সবাই মঙ্গলের কামনা করে তারা আমাদের এই অঞ্চলের ধনী গরিব জাতি নির্বিশেষে সবাই সুস্বাস্থ্য সুচিন্তা সু জীবনযাত্রার জন্য আমরা পরমেশ্বরের কাছে বিভিন্নভাবে বিভিন্ন ঠাকুর দেবতার মাধ্যমে আমরা এই নানা পূজার আয়োজন করে এই সংকটিত চণ্ডী সপ্তশতী যজ্ঞ যেটাকে বলা হয় চণ্ডীর যজ্ঞ করা হয়েছে। এটা প্রতি 12 বছর অন্তর অন্তর এই রাত্রি জয়কালী বাড়িতে হয়ে থাকে, কিন্তু এবছর গত কোভিডের জন্য 2-3 বছর এটা করতে পারেন নাই। তাই এবছর এখানে যারা স্থানীয়রা আছেন এবং এই রাতু অঞ্চলের যারা বাইরে যারা রয়েছেন সবের ইচ্ছাতে এবছর অনুষ্ঠিত হয়েছে। আমরা এতদ অঞ্চলের সবাই অত্যন্ত খুশি এবং গৌরবান্বিত অনুভব করি এই লাতুর এই যজ্ঞে যে আমরা সামিল হতে পেরেছি। সৌধ আসাম ভূমিজ সমাজ অধিবেশনের সপ্তম বার্ষিক অনুষ্ঠান আগামী 2রা ফেব্রুয়ারি ডলু চা বাগানের খেলার মাঠে শুরু হবে, চলবে 3রা ফেব্রুয়ারি অবধি। দুদিন ব্যাপী বার্ষিক অধিবেশন ও যুব সমারোহে বিভিন্ন কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার ডলুতে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে অধিবেশন পরিচালন কমিটির সভাপতি ফুলচরণ ভূমিজ এই কথা জানান। তিনি জানান, দুদিন ব্যাপী অনুষ্ঠানে রয়েছে ভূমিজ সম্প্রদায়ের পতাকা উত্তোলন, যুব সমারোহ, সামাজিক আলোচনা, প্রকাশ্য সভা সহ সাংস্কৃতিক অনুষ্ঠানও। এদিকে পরিচালন কমিটির উপদেষ্টা গোপাল ভূমিজ জানান, অনুষ্ঠানে কলকাতা ও ব্রহ্মপুত্র উপত্যকার ভূমিজ সম্প্রদায়ের প্রতিনিধিরা যোগ দেবেন। এতে 3রা ফেব্রুয়ারি দুপুর 2টায় অনুষ্ঠিত হতে যাওয়া প্রকাশ্য সভায় আমন্ত্রণ জানানো হয়েছে সাংসদ ও বিধায়কের বলে জানান তিনি। এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সম্পাদক নিতাই ভূমিজ, সদস্য বিষ্ণু ভূমিজ, মঙ্গল ভূমিজ প্রমুখ। সম্মেলন বরাক ভেলি সম্মেলন ডলু চা বাগানে অনুষ্ঠিত হতে চলেছে আগামী 2-3 ফেব্রুয়ারি ডলু ফুটবল মাঠে বৃহস্পতিবার ও শুক্রবার। এই সম্মেলনে যাতে সফল হয় তার জন্যে আমার
ভূমিষ বরাক ভ্যালির সকল কুটুম ভূমিষ সমাজকে আবেদন করছি যাতে আপনারা সবাই এই সম্মেলনে সহযোগিতা করে বা সাহায্য করে এই সম্মেলনকে সফল করাবেন। এই সম্মেলনে সম্পাদকের রিপোর্ট এবং নতুন কমিটি গঠন করা হবে যাতে আগামী দিনে আমাদের সমাজ পরিচালনা করার জন্য আমরা সুষ্ঠুভাবে সমাজ পরিচালনা করতে পারি। এটা সাংবাদিক সম্মেলন করে আপনাদের কাছে এই বার্তা জানাই। শিলচর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আগামী 3রা ফেব্রুয়ারি থেকে শিলচর ইন্ডিয়া ক্লাব ময়দানে শুরু হতে চলেছে পারুল রানী শর্মা স্মৃতি প্রাইজ মানি সেকেন্ড ডিভিশন ক্রিকেট লীগ কাম নকআউট প্রতিযোগিতা 2022-23। এতে 8টি বিভাগে মোট 24টি দল অংশগ্রহণ করবে। প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ক্লাসম্যাটস ইউনিয়ন বনাম বেঙ্গল বয়েজ ক্লাব। প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল ম্যাচের পর আগামী 5ই মার্চ অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ। সোমবার শিলচর জেলা ক্রীড়া সংস্থায় এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে এই কথা জানান উদ্যোক্তরা। আগামী 3রা ফেব্রুয়ারি ইন্ডিয়া ক্লাব ময়দানে এই টুর্নামেন্ট শুরু হবে। প্রথমেই বাবুলদা ধন্যবাদ জানিয়েছেন, আমিও একবার ধন্যবাদ জানিয়ে রাখতে চাই আমাদের শিলচর জেলা ক্রীড়া সংস্থার গভর্নিং বডির যিনি সদস্য শ্রী চন্দন শর্মা মহাশয়, প্রাক্তন ফুটবল খেলোয়াড়, যে চন্দনদার বিগত 2 বছর শিলচর জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে একসঙ্গে আমরা মিলেমিশে এই পারুল রানী শর্মা হলেন চন্দনদার মাতার নাম। উনার নামেই আমরা বিগত 2 বছর এই টুর্নামেন্ট করেছি। এর জন্য শিলচর জেলা ক্রীড়া সংস্থার প্রত্যেক সদস্যের পক্ষ থেকে আমরা চন্দন শর্মা এবং ওনার পরিবারের প্রত্যেক সদস্যকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। গত 2 বছর আমরা করোনা বলতে পারেন এবং ফিল্ডের অভাবে আমরা এই 200 বার এই টুর্নামেন্টটা করেছিলাম। টি টোয়েন্টি 200 বারে খেলা ছিল এটা। আচ্ছা, 200 বার। হ্যাঁ, তো আমরা এই বছর এটা 300 বারে খেলা করতে যাচ্ছি, যেটা আমাদের অ্যাজ পার ক্রিকেট বাইলজে আছে সেকেন্ড ডিভিশন ক্রিকেট 300 বারের খেলা। তো আমরা এই বছর প্রত্যেক দিন একটা করে ম্যাচ রাখছি ইন্ডিয়া ক্লাব ময়দানে এবং 8টি গ্রুপ করা হয়েছে। প্রত্যেক গ্রুপ থেকে 1টি করে দল কোয়ার্টার ফাইনালে প্রবেশ করবে, টপ মানে মুশকিল। এবং এই কোয়ার্টার ফাইনালটিও আমাদের ডেট দেওয়া আছে 27-28 এবং 1-2 মার্চ কোয়ার্টার ফাইনাল। সেমিফাইনাল 3-4 যা ওই উইনার অফ 1-2-3-4 কোয়ার্টার ফাইনাল। এবং ফাইনালটি আমরা রেখেছি 5 তারিখে, এখানে গ্যাপ নাই আপনারা দেখতে পাবেন, কিন্তু যেহেতু সানডে তার জন্য রেখেছি। যদি 2 দল রাজি হয় আমরা 5 তারিখ খেলাবো, আর না হলে আমরা এটা 6 তারিখে নিয়ে যাবো। শেষ করার আগে বিশেষ খবর আরো একবার। করোনার ঘোড়া কাটিয়ে শিলচরে যাত্রা শুরু 71তম গান্ধী মেলা ও প্রদর্শন। পানীয় জলের অভাবে মধ্যাহ্ন ভোজন থেকে বঞ্চিত পড়ুয়ারা আন্দোলনের হুঁশিয়ারি। করিমগঞ্জে জল জীবন মিশন কাজে দুর্নীতির অভিযোগ ধর্ণায় মাছলি গ্রামের জনগণ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।